ম্যাচটি শুরু হচ্ছে তৃতীয় ম্যাচে পরিস্থিতি তারা সুন্দর খেলা শুরু হয়ে যাচ্ছে তৃতীয় ম্যাচে প্রথম হিট করার জন্য প্রস্তুত রয়েছেন রবিউল ভাই না লাগাতে ব্যর্থ হয়ে যায় সেই সুবাদে স্টিভ চলে আসে হীরার কাছে সুন্দরভাবে সেই কাগজটি তিনি পকেটে নিতে সক্ষম হলেন দুর্ভাগ্যক্রমে হীরে মিস করার পরবর্তী স্টিভ চলে আসে রবিউল ভাইয়ের কাছে দেখা যাক রবিউল ভাই তিনি কি করেন দুর্ভাগ্যক্রমে রবিউল ভাই মিস করে ফেলায় স্টিক চলে আসে হীরার কাছে সুন্দরভাবে তিনি গুটিটি পকেটে ফেলতে সক্ষম হলেন পকেটে গুটি ফেলতে সক্ষম হলেন দুর্ভাগ্যক্রমে পরবর্তী স্টেপ রবিউলের কাছে চলে আসে সক্ষম হলেন হীরা এবং বেজগুটি দিয়ে তিনি কভারটি সম্পূর্ণ করলেন দুটি পয়েন্ট তিনি তার জন্য সংগ্রহ করলেন
সুন্দরভাবে চাবি মেরে বৃহস্পতি তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন এবং একটি কালো প্রতিদিন সক্ষম হলেন। পরবর্তী ঘুটি হীরাভাই পকেটে ফেলতে সক্ষম হলে 9.2 পয়েন্ট হীরা ভাই আগে রয়েছেন। পরবর্তী এখন স্ট্রিক হীরা ভাইয়ের নিয়ন্ত্রণে দেখা যাক তিনি কি করেন। তিনি মিস করে ফেললেন, পরবর্তী স্ট্রিক রবেল ভাইয়ের কাছে চলে আসে। সুন্দরভাবে সাদা এবং রেডটি পকেটে ফেলতে তিনি সক্ষম হলেন। তিনি সম্পূর্ণ করলেন। সুন্দর হিট করলেন এবং দুইটি গুটি তিনি পকেট ফেলতে সক্ষম হলেন। তিনি পকেটে নিতে সক্ষম কভারের পালা মেরেছিলেন সুবাদে চলে আসে।
পকেটে নিতে সক্ষম হলেন, মহামূল্যবান তিনি সাতটি পয়েন্ট পেয়ে গেলেন, সেই সুবাদে তার পয়েন্ট দিয়ে দাঁড়ালো একুশে। দুর্ভাগ্যক্রমে হীরা রেটটি মিস করায় সেই সুযোগে স্টিক চলে আসে রুবেল ভাইয়ের কাছে। সুন্দরভাবে তিনি রেটটি ফেলতে সক্ষম হলেন। এখন কভারের পাল্লা, ঠান্ডা মাথায় বেজগুটি দিয়ে তিনি কভার করতে সক্ষম হলেন। দুর্ভাগ্যক্রমে রবিউল ভাই মিস করায় পরবর্তী শিক্ষক আসে হীরার কাছে। দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
দাদা সব পর্যন্ত পারি না।